জোর করে তুলে নিয়ে চলে গেল। আমাকে চিৎকার করে ডাকলে না কেন? কি করে ডাকবো, মুখটা তো চেপে ধরেছিল। আরে বাবা, কি অবস্থা! তোমার সাহস আছে মধুবনি? মেয়ের সাথে এরকম ঘটেছে শুনেও তুমি স্থির হয়ে বসে থাকতে পারছো কি করে? আমার তার সাথে ঘটলে তো আমি মানে ভয়ে জ্ঞান হারাতাম। মা মা প্লিজ একটু রিল্যাক্স করো, চুপ কর। তোমার তো আমার সবেতেই বেশি ভয়। মিহি, তারপর কি হয়েছিল বলো তো। বল মা বল। তারপর আমাকে একটা গাড়িতে তুলে একটা কেমন কেমন দেখতে বাড়িতে নিয়ে গেল। আমি তো খুব কাঁদছিলাম, খুব। ওরা তখন আমায় মিষ্টি দিয়েছিল, আমি তো ওইসব খাই না। ওরা তো কিচ্ছুই জানতো না। তোরা কিচ্ছু জানো না, আমি এইসব মিষ্টি খাই না। আমার জন্য সুগার ফ্রি সন্দেশ আনো। যা দিয়েছে চুপচাপ করে খেয়ে নে। আমি তো মামা পাপার জন্য কেঁদেই যাচ্ছি, কেঁদেই যাচ্ছি। ওফ, আসল পয়েন্টটাই কেন আসছে না? জিজ্ঞেস না করলে বোধে বলবে না। ওরা তোকে কেন ধরে নিয়ে গেছিল কিছু বলেছে? ওরা আমায় বিক্রি করে দেবে বলছিল। আর ওরা আমার হাত পা ভেঙে ভিক্ষা করাবে বলেছিল। তারপর ওই বাজে বাড়িটা থেকে আমায় ভিকিরিদের কাছে নিয়ে চলে গেল। মাঝেকে কিছু মিস করলাম বলতে, সাড়ে পাঁচটার মধ্যে ভিকিরির দল এসে মেয়েটাকে নিয়ে যাবে। মনে থাকে যেন কথা। রাগিথামের গলা। ও, আরেকটা জিনিস বলতে তো ভুলেই আছি, ওইখানে তো আমি থাক থাক থাক, এখন এসব কষ্টের কথা শুনতে আমি পাচ্ছি না। এইসব কথা এখন থাকবো না, থাক থাক, আর বলতে হবে না, আর বলতে হবে না। বলছো না, ইস, আসল জায়গাটাই তো জানতে পারলাম না। ফিরে এলো কি করে মেয়েটা? তুমি ফিরে এসেছো এই অনেক। আমি আর তোমাকে কোনোদিন কাছ ছাড়া করবো না, কোনোদিন তোমার হাত ছাড়বো না। তুমি দেখে নিও। এই দেখ মা, এই দেখ, তোর বুবুনও তোকে মিস করছিল। দেখ বুবুন, তুই কে খুব টেনশন করছিলি, হাত পা গুলো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তোর কোনো ভয় নেই, আমার তো হিরো পাপা আছে, ধুসুম ধুসুম করে আমায় সেভ করে নেয়। আজকেও তো পাপা ফাইট করেছে।